ওই যে দূরে দেখা যাচ্ছে বুর্জ খলিফা। হঠাৎ দুপুরবেলা, বিকেলবেলা আমার একটু কফি খেতে ইচ্ছা করলো। অনেক দিন পরে কফি খাচ্ছি, তুই কফিটাকে আগে আমি একটুখানি ঘেঁটে নিলাম ভালো করে। ওই যে দূরে দেখা যাচ্ছে বুর্জ খলিফা, ওই যে অ্যান্টেনাটার পাশে আর একটু সরাই, হ্যাঁ এই যে লম্বা করে যেটা, সেটা হচ্ছে বুর্জ খলিফা। আজকে বেরোলাম, তার কারণ হচ্ছে 7টা বাজে, অথচ দেখো চারিদিকটা মনে হচ্ছে যেন 6টা-7টা বাজে। সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল থিংস এভরিডে বাই গার্গি। এই চল ঘরে চল, বাইরে বড্ড ঠান্ডা, এখানটা দেখলে বোঝা যাচ্ছে কতটা অন্ধকার। কি দেখছো মামনি? দুবাইয়ে কর্মব্যস্ত দিন শুরু হয়ে গেছে, চলো শুরু করা যাক আজকের ব্লগ। তো এই আমরা এখন ঘুম থেকে উঠে পড়েছি, উঠে পড়ে এখন আমরা দুজনে ইনডিসিসিভ হয়ে বসে আছি, কি করব বুঝতে পারছি না। কেন বুঝতে পারছি না, কারণ রুশি 4 দিন ধরে বাবার সাথে ছিল, আজকে তার প্রচণ্ড মনোভাবে কানটা নাড়াচ্ছে খালি। রুশি কথা শোনো আগে, কথাটা বলতে দাও মা, আমার ফ্রেন্ডসদের মা 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 দাঁড়া স্টে। তো রুশি বুঝতে পারছে না যে রুশির অ্যাকচুয়ালি মন খারাপ, বাবাই নেই বলে। রুশি ছটফট করিস কেন দাঁড়া, আমি আজকে বানাচ্ছি হচ্ছে গিয়ে কাঁচকলার কোফতা। তো এই কাঁচকলাগুলোকে পিস পিস করে কেটে আমি এটা সেদ্ধ, একটু নুন জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে কেটে তারপরে এটাকে কোফতা বানাবো। তো এই হচ্ছে আজকে, এটা হচ্ছে উদ্দালকের, আমি কাঁচকলা খাই না, এটা শুধু উদ্দালকের জন্যই হচ্ছে। উদ্দালক খেতে খুব ভালোবাসে, আর কাঁচকলার কোফতা হলে তো কোনো কথাই নেই, তো পুরো মানে খাবার ওর উঠে যায়। তো সেই জন্য এইটাই আজকে বানাবো বলে ঠিক করলাম। আর আমি আমার জন্য বানাবো হচ্ছে ভাত বসাবো, ভাত বসিয়ে একটা 1 পট রাইস করব বলে ঠিক করেছি। তো দেখি সেটা কতটা কি সাকসেসফুল হতে পারে, তো চলো আস্তে আস্তে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। 1 পট ফ্রাইড রাইসের সব ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি। তো এর জন্য আমি নিয়েছি হচ্ছে গিয়ে একটুখানি বাঁধাকপি কুচানো, ক্যারেট ডাইস করে নিয়েছি, একটু ব্রকোলি ছিল ব্রকোলিগুলোকে পিস করে নিয়েছি, স্প্রিং অনিয়ন ছিল, মটরশুঁটি, আর হচ্ছে যে রসুন কুচি, আর এটাতে রয়েছে এই 5-6টা মতন পানির, আর মাশরুম আছে ফ্রিজে, তো মাশরুম এই কটা দিয়েই আমার ইয়েটা তৈরি হবে আর কি, মানে 1 পট রাইসটা তৈরি হবে। কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে, এটা আমি পরে করব, মানে বিকেলবেলা উঠেও করলেও হবে, কোনো অসুবিধা নেই, কারণ এটা ঠান্ডা হলে আমি একটুখানি এটা মিক্সারে দেব ইয়ে করবার জন্য, পেস্ট করবার জন্য। আর এই যে ভাতও বসিয়ে দিয়েছি, ব্যাস সর্টেড। এরপরে লুসির দইটাকে রেডি করেছি, কারণ এটা সবেমাত্র ফ্রিজ থেকে বেরিয়েছে, ঠান্ডাটা ওকে দেবো না, একটু পরে দেবো, তো এটাকে তাই বের করে রেখেছি। এই আমার 1 পট রাইস হচ্ছে গিয়ে একদম রেডি হয়ে গেছে। তো এটা আমি গ্যাস অফই করে দিয়েছি, এটা যখন খাবো, এটা শুধু শুধুই খাবো আজকে, তো
তোমার ইয়ে কী বলে মঙ্গলবার আজকে, তো সেই কারণে আর এর সাথে কোনো সাইড ডিশ নেই, তাই জন্য ওয়ান পটি করলাম। পনির আছে, মাশরুম আছে, সবই একসাথে করে মানে নিয়েছি আর কি। একটা চাইনিজ টাইপের রাইস করেছি, তো এটার রেসিপি আমি পরে শেয়ার করে দেবো ডেফিনেটলি, তো তোমরা তখন দেখো। খুবই ইজি, মানে বাড়িতে থাকা সব সব উপকরণ দিয়ে। তো যাই হোক, আমার ভীষণ ভীষণ ফেভারিট এরকম ডিশগুলো আর কি, মানে খুব ইজিলি চট করে হয়েও যায় আর খুব টেস্টিও হয়। হ্যাঁ, সকাল থেকে আজকে আর ক্যামেরার সামনে আসা হয়নি, তার কারণ আমি আজকেও ল্যাড মোডে ছিলাম। না, ল্যাড মোডে ছিলাম না, তো ওই সকালবেলা ঘুম থেকে উঠে আর উতালা বিড়িটিড়ি যাওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে তোমার ওই আমাদের ব্রেকফাস্ট করে আমরা আবার শুয়ে পড়েছিলাম আমি আর লুসি দিয়ে। তারপরে এই সাড়ে দশটা দশটা সাড়ে দশটা অবধি ল্যাব খেয়েছি, তারপর উঠে আবার বাড়ির কাজকর্ম সমস্ত করলাম, কাপড় জামা কাচলাম, মেললাম, তারপরে লুসি দই টই রান্নাবান্না অ্যারেঞ্জমেন্ট, আমার অ্যারেঞ্জমেন্ট, আমার খাবার অ্যারেঞ্জমেন্ট, আর হচ্ছে উদ্যালকের রাত্রেবেলার তরকারি, এগুলো সমস্ত রেডি টেডি করলাম। যদিও রান্নাটা আমি সন্ধ্যেবেলা করবো, তো সেগুলো করলাম টরলাম। তারপরে এসে দুপুরবেলা খেতে খেতে একটা সিনেমা দেখছিলাম আমি, যারা আমাকে ফলো করো তারা জানো আমি এখন সব ওল্ড সিনেমাগুলো সব রিপিট করছি। তো আজকে শুরু করেছিলাম তারে জমিন পার, তো ওটা ভাবলাম ছোটো সিনেমা দেখেই নি, তো দেখে দেখে এই সাড়ে তিনটে পৌনে চারটে বাজে এখনই উঠলাম। উঠে এখন দেখি বাইরেটা বেশ, রোদটা বেশ সুন্দর লাগছে, ঠান্ডাটা একটু কম কম লাগছে, লুসিও ঘোরাফেরা করছে, তো ভাবলাম একটু বান্দায় এসে তোমাদের সাথে কথা বলি, এরপরে একটুখানি রেস্ট নেব, জাস্ট মিনিট আধ ঘন্টা 45 মিনিট মতন, তারপরে তো উদ্যালক চলে আসবে। উদ্যালকের খাবারটাও রেডি করেছি, দুপুরবেলা এসে যা খাবে সেগুলোও রেডি করেছি। আচ্ছা, আমি এইভাবে ঝুঁকে কী দেখলাম বলতো? বুর্জ খলিফা দেখলাম। এখন সন্ধেবেলায় পরন্ত রোদটায়, সন্ধেবেলা বলছি, পরন্ত রোদে বুর্জ খলিফাটা দেখতে এখান থেকে দারুণ লাগে, কিন্তু আমি খুব দুঃখের বিষয় যে খালি চোখে এখান মানে ক্যামেরাতে এখান থেকে ভালো করে দেখা যায় না, খালি চোখে যতটা ভালো দেখা যায়, তো সেই জন্য তোমাদের সাথে আমি খুব ভালো ভিউ শেয়ার করতে পারি না আমাদের বাড়ি থেকে। তো এই হলো কি এখনকার আপডেট, চলো এখন আমি ক্যামেরা বন্ধ করি, একটু গিয়ে রেস্ট টেস্ট নিই, তারপর সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার কথা বলবো, চলো। আজকে হঠাৎ দুপুরবেলা বিকেলবেলা আমার একটু কফি খেতে ইচ্ছা করলো, অনেক দিন পরে কফি খাচ্ছি, তো এই কফিটাকে আগে আমি একটুখানি ঘেঁটে নিলাম ভালো করে। তো এরকম দেখো চিনি আর অল্প একটুখানি এক চামচ মিল্ক আর এক চামচ কফি দিয়ে আমি ফার্স্ট একটু ঘেঁটে নিলাম, একটু বেশ ভালোই ফোমটা উঠেছে। এরপর আমি আরেকটু ঘাঁটবো, ঘেঁটে নিয়ে তারপরে এতে আমি দেবো হচ্ছে গিয়ে দুধ। আর আমি তো ডাইলিউটেড মিল্ক দিয়ে কফি খাই, আমি পুরো মিল্ক দিই না, কারণ আমার পুরো মিল্ক জিনিসটা এমনিও সহ্য হয় না আর অম্বলের একটা টেন্ডেন্সি থাকে, সেই জন্য অলওয়েজ ডাইলিউটেড মিল্ক দিয়ে খাই। তো এই হচ্ছে গিয়ে আমার কফি মিক্সটা একদম রেডি, আর এটা কিন্তু নেসক্যাফে। ছিল কতক্ষণ সকালে ফোটালাম, কিন্তু তাতেও তোমার ইয়ে হয়নি, ভালো করে সেদ্ধ হয়নি, তো আমি কোনো রকমে মিক্সারে ঘুরিয়ে একটা পাল্প বানিয়েছি, তারপরে দেখি, কারণ প্রেশার কুকারে আর প্রেশার এখন মনে হচ্ছে প্রেশার কুকারে দিলেই ভালো হতো, কিন্তু আগে যখন কাঁচকলা রান্না করতাম ইন্ডিয়াতে তখন কিন্তু লাগতো না প্রেশারে দিতে, এমনি জলে ফোটালেই হয়ে যেত, এখানে যাই না কেন এত শক্ত। তো যাই হোক, আমি সেগুলো এখন ইয়ে করলাম, মিক্সারে ঘোরালাম, এখন ওটাকে নিয়ে একটুখানি কোফতাগুলো বানিয়ে নেব। তো চলো সেগুলো করি, আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করি, আর এই হচ্ছে গিয়ে ব্যাপার, দেখতে থাকো তোমরা আমার সাথে, চলো। যে আমার মেটে রান্নাটা শেষ, প্রায় এখন সেদ্ধ হবে, কষানো হয়ে গেছে, আমি একটুখানি জল দেবো, জল দেবার পরে
এটা একটুখানি ফুটবে, ফোটার পরই রান্না হয়ে যাবে একদম রেডি। আমি অনেকদিন পরে, প্রায় এক মাস পরে মনে হয় মেটে রান্না করছি। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। এখন সব কাজ হয়ে গেছে, আমি বেডরুমে এসেছি, আইব্রোটা একটু ঠিক করলাম, কারণ আমার আইব্রোটার শেপটা খুব খারাপ হয়ে গেছে। সামহাও একদিন খুব বাজেভাবে মানে করে ফেলেছি, থ্রেড করে ফেলেছি, তো সেই জন্য আমি একটু আইব্রো বাড়াচ্ছিলাম। তো আমি জাস্ট এক্সট্রাগুলো কেটেছি। এই এই জায়গাটা খুব খারাপ হয়ে আছে, এই জায়গাটা খুব খারাপ হয়ে আছে, কারণ আমি এখানে এখনও পার্লার যাইনি। কারণ আমরা যে জায়গায় থাকি, আমাকে সবাই বলছে এইসব জায়গায় কোনো পার্লারে আপাতত যেতে না। তো সেইগুলো তো কেন, কারণ আমি আর সেগুলো ডিটেলসে এখন আর যাচ্ছি না। তো আমাকে একটা ভালো পার্লার খুঁজতে হবে, তারপরে গিয়ে শেপ করাতে হবে। তো আপাতত তাই আমার ভরসা হচ্ছে ওই ইলেকট্রিক আইব্রো থ্রেড যেটা দিয়ে করি আর কি বরাবর। তো যাই হোক, একদিন অসাবধানে এই কাণ্ডটা ঘটেছে আমার আর কি, তো সেটাকে আপাতত ফিক্স করার মানে চেষ্টায় আছি। তো দেখা যাক কতদিনে ফিক্স হয়, আপাতত আমি এক্সট্রাগুলোকে রিমুভ করলাম। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করেছি, আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি, চলো আবার ফিরে আসবো কালকে একটা নতুন দিনে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।